আবু সাইদের যারা খুনি দৃষ্টান্ত শাস্তি আমরা শুধু চাই না, সারা বিশ্ব চায়, সারা মানুষ চায়। এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই এই জায়গায় আমাদের কোনো ছাড় নেই। আমার প্রথম বার্তা থাকবে এখানে ছাত্রছাত্রীদের যে দাবি দাবাগুলো আছে প্রতিটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে এই উত্তরবঙ্গের আলোকবর্তিকা হিসাবে এই রেগুমরিকা বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায়। এই দুটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। গবেষণায় এবং শিক্ষায় যে জাতি উন্নত সে জাতি সারা পৃথিবীর নিকট পরিচিত লাভ করে। আমার টার্গেট থাকবে আপনাদের সহযোগিতা পাইলে আপনার শিক্ষা এবং গবেষণায়। আমি সবচেয়ে বেশি গর্ববোধ করতেছি শহীদ আবু সাইদের এই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মহোদয় আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার কার্যক্রম চালিয়ে যাব। এবং আশা করি আবু সাইদের কারণে আমি অনেক স্থাপনা পরিকল্পনা এখানে গ্রহণ করব। এখানে সম্মিলিত সুধী সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাব, যেখানে আরও জমি অধিগ্রহণ করে আমরা আরও কয়েকটি হল, মেয়েদের হল, ছেলেদের হল, যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসেবে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারি, সেটা একটা টার্গেট আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। আমি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুদান তারা দিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরও একটা কথা এখানে আমি যোগ করতে চাই, আমার যে আমাকে নিয়োগ দিয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্যার, উনি এখন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তার সাথে সারা সাথে দেখা করে আসছি এবং তার কাছে আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অগ্রগণ্য হবে আমার যে প্রস্তাবগুলো দেবো, আমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের অনুদানগুলো দেন, সর্বোচ্চ সব প্রস্তাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি সেই হিসেবে আপনাদের নিকট যথার্থ আহ্বান জানাই যে সকল পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করো, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী, কারণ আমরা আজকে বলি আজকে কিন্তু আমি সেই কাজটা করতে পারবো না। সুতরাং এই বিষয়গুলো আপনারাও বুঝবেন, আমরা সম্মিলিতভাবে সেই জিনিসটা আমরা প্রকল্প হিসাবে সামনে নিয়ে যাব এবং আশা করি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব আমি আশ্বাস করি পজিটিভলি সেটা নিতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারবো। সেই কষ্টের প্রজন্ম তো দেখেনি। যাই হোক, আমরা সময় নেব না, আমরা আজকে একটা কথা ছিল স্যার, যেহেতু স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার শিক্ষার্থীদের জন্য স্যার আমাদের কিন্তু স্যার প্রায় 3 মাস পিছিয়ে গেছে স্যার, এই জন্য স্যার আমাদের ক্লাসটা স্যার অতি জরুরি স্যার। এই বিষয়গুলো আমার একটা পরিকল্পনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমার ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীদের বলছে, অসংখ্য ছাত্রছাত্রী, যতগুলো ডিপার্টমেন্ট ছাত্রছাত্রী ছিল, এটা আমরা যেখানে আমাদের 1 বছরে এই যে 2-3 মাস আমাদের যে ইয়া করে গেল, দায়িত্ব কি আমরা করোনা কালের সময় করছি না? সরকার থেকে নির্দেশনা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছিল যে 1 বছরের যে কোর্স ওয়ার্ক করতো সেটা 8 মাসের, যেটা 6 মাসে ছিল সেটা 4 মাসে করছি না আমরা। এখন যেটা এই এই জুলাই আগস্টের ট্রাজিটির যে ওই টাইমটা যে আমাদের নষ্ট হলো, এই নষ্টটার সময়টা আমরা ফ্যাকাল্টির সাথে কথা বলবো, কথা বলে তাছাড়া আমাদের এটা কখনোই সম্ভব।